আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসসিআরটির উদ্যোগে আজ থেকে আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিনের বিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান ও গণিত বিষয়ক প্রদর্শনী শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে বিশ্ব ভারতকে একটি উৎপাদনের শক্তি হিসেবে দেখছে এবং মেক ইন ইন্ডিয়ার অসীম সম্ভাবনা রয়েছে। রঞ্জি ট্রফির চার দিনের খেলায় প্রথম দিনে পাঞ্জাবকে জবাব দিচ্ছে ত্রিপুরা। করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রনের পরিপ্রেক্ষিতে আমরা শ্রোতাদের সতর্ক থাকতে এবং সবার সম্পূর্ণ টিকাকরণের আবেদন জানাচ্ছি। 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী সহ অন্যান্যদেরও টিকা দিতে সাহায্য করুন। কোভিড থেকে দূরে থাকতে তিনটি সাধারণ নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, দুগজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ছাত্রছাত্রীরা যেন জাতীয় ক্ষেত্রে নিজেদের তুলে ধরতে পারেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থায় নানা সংস্কার আনা হয়েছে। তার পাশাপাশি মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্প, স্বল্প সময়ের মধ্যে এনসিইআরটির সিলেবাস কার্যকর করা সহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গৃহীত হয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি ও জাতীয় প্রবেশিকামূলক পরীক্ষার উপযোগী করে তুলতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে, যার ফলশ্রুতিতে সরকারি সহায়তায় প্রশিক্ষণপ্রাপ্তরা ইউপিএসসি পরীক্ষার সাফল্যের নজির তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ছাত্রছাত্রীদের উপযোগী, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ছাত্রদের কল্যাণে গৃহীত নানান কর্মসূচি ও প্রবহমান ইতিবাচক ঘটনাবলী সম্পর্কে ছাত্রদের অবহিত করতে হবে। এজন্য বিদ্যালয়ের প্রার্থনা সভায় নির্ধারিত সময় আলোচনার মাধ্যমে তা করার জন্য শিক্ষক মন্ডলীর প্রতি আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ডক্টর দিলীপ দাস বক্তব্য রাখেন। এসসিআইটির উদ্যোগে আজ থেকে আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিনের বিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান ও গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও গণিতের প্রসার ও প্রচারের উপর গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে বৃত্তি বা স্কলারশিপ চালু করা হয়েছে। সম্প্রতি ষষ্ঠ শ্রেণী থেকে বিজ্ঞান ও গণিতের উপর প্রতিভা অন্বেষণ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এবং গুণগত শিক্ষার প্রসারে কম করেও 34টি সংস্কার এনেছে। তিনি ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট বিজ্ঞান এবং কলকাতার এম বি বিড়লা তারামণ্ডলের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি ছাত্রছাত্রীদের নিজেদের প্রয়োজনে বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে বিজ্ঞান চর্চার প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তিনি তারও প্রশংসা করেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসসিআইটির অধিকর্তা নৃপেন্দ্র শর্মা, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রন, প্রাক্তন শিক্ষা অধিকর্তা রঞ্জিত দেবনাথ প্রমুখ। রাজ্যে 8টি জেলায় প্রতিটি থেকে 5টি করে মোট 40টি স্কুলের ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনী উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হবে। আজ দুপুরে রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর
আইডব্লিউএমপি প্রকল্পের মাধ্যমে কল্যাণপুর কৃষি মহকুমা এলাকার তোতাবাড়ি বাজারে নবনির্মিত কৃষক বন্ধু বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উদ্বোধনের পর 10 জন বেকার যুবকের হাতে বিপণন কেন্দ্রের অনুমতিপত্র তুলে দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক প্রশান্ত দেববর্মা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গো প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে বিশ্ব ভারতকে একটি উৎপাদনের শক্তি হিসেবে দেখছে এবং মেক ইন ইন্ডিয়ার অসীম সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, মেক ইন ইন্ডিয়া ভারতের প্রয়োজন এবং এটি দেশকে সারা বিশ্বকে তার সক্ষমতা দেখানোর সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে বিশ্বের জন্য মেক ইন ইন্ডিয়া বিষয়ক একটি ওয়েবিনারে ভাষণ দেওয়ার সময় তিনি সমস্ত অংশীদারদের সঙ্গে সুসংহত হয়ে দেশে একটি শক্তিশালী উৎপাদন ভিত্তি তৈরি করার জন্য কাজ করতে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে দেশে জিডিপি প্রায় 15% উৎপাদন ক্ষেত্র সংক্রান্ত। প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেছেন যে এই বছরের কেন্দ্রীয় বাজেটে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার জন্য নেওয়া সিদ্ধান্তগুলি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে গুণগত মানের হিসেবে ভারতীয় পণ্যের কোন ত্রুটি থাকা উচিত নয়। তিনি বলেন, বিশ্ব পরিবেশ সচেতন, তাই ভারতীয় পণ্যগুলিও যাতে পরিবেশের উপর কোন প্রভাব না পড়ে সেদিকে নজর দিতে হবে। তিনি মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিয়ে টেকসই এবং গুণমান সম্পন্ন পণ্য তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন। দেশব্যাপী কোভিড টিকাকরণের আওতায় এ পর্যন্ত দেশে 178 কোটিরও বেশি কোভিড টিকা ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 21,83,000-এর বেশি ডোজ দেওয়া হয়। গত 24 ঘণ্টায় মোট 6,561 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে 77,152, আরোগ্যের হার বর্তমানে 98.62%। গত 24 ঘণ্টায় মোট 14,947 জন সুস্থ হয়েছেন। দেশে এখনও পর্যন্ত মোট 77 কোটি কোভিডের পরীক্ষা করা হয়েছে। বিশ্ব শ্রবণ দিবস পালনের অঙ্গ হিসেবে আজ দুপুরে কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠান হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর সৌমেন্দ্র দেববর্মা। বক্তব্য রাখেন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরূপ চক্রবর্তী। বক্তারা তাঁদের ভাষণে বলেন, আমাদের পঞ্চেন্দ্রিয়ের গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শ্রবণ শক্তি। ভাষা, শিক্ষা, লেখাপড়া ও যোগাযোগের জন্য স্বাভাবিক শ্রবণ শক্তি অপরিহার্য। উচ্চ শব্দ এড়িয়ে চলার পাশাপাশি শ্রবণ ক্ষমতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তারা। দিবসটি উপলক্ষে কান চিকিৎসার বিশেষ শিবির আজ জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চলতি 2022 সনে দিবসটির ভাবনা হচ্ছে জীবনকে উপভোগ করো, যত্ন সহকারে শোনো। আজ কুমিল্লার প্রশাসনিক ও সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম কিশোর মানিকের উপস্থিতিতে এডিসি ও অ্যাপোলো গ্রুপের প্রতিনিধিদের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই জানিয়েছেন, এই মৌ স্বাক্ষরের ফলে কুমিল্লাস্থিত খেরেংবার হাসপাতালের রোগীকে হায়দ্রাবাদ, চেন্নাই এবং দিল্লির অ্যাপোলোর অভিজ্ঞ চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা করবেন। পরীক্ষা নিরীক্ষা ও পরিষেবা দেওয়ার জন্য অ্যাপোলোর আলাদা নার্স সহ প্রয়োজনীয় কর্মীরা থাকবেন। ইউক্রেনে পাঠরত রাজ্যের দুই ছাত্রী মেঘা ত্রিবেদী এবং জেসমিন দেববর্মা ইউক্রেন থেকে রাজ্যে ফিরেছেন। তারা আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ দুপুরে কল্যাণপুরের পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তোতাবাড়িতে 5,18,00,000 টাকা ব্যয় নির্মিত খোয়াই জেলা ডায়াত কলেজের কাজকর্ম পরিদর্শন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এই কলেজ নির্মিত হলে কলেজের 200 ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবেন। বিধায়ক শ্রী দাস চৌধুরী জানিয়েছেন, খুব দ্রুতগতিতে কলেজটি সম্পন্ন করার কাজ চলছে। আগামী এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে কলেজটি উদ্বোধন করা হবে। আগামীকাল রাজ্যে 16টি পেশেন্ট ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্সের সূচনা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেলা 2টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পতাকা নেড়ে এই পরিষেবার সূচনা করবেন। অ্যাম্বুলেন্সগুলি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে ক্রয় করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট এবং অ্যাডভান্স রেজার্ভযুক্ত এই 16টি অ্যাম্বুলেন্স ক্রয় করতে ব্যয় হয়েছে 2,50,24,000 টাকা। এই পেশেন্ট ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্সগুলি বিলোনিয়া, সাবরু, মমরপুর, মেলাপুর, বিশালগড়, কমলপুর, গন্ডাছড়া, কাঞ্চনপুর, উদয়পুর, আরজিএম, তেলিয়ামুড়া, পানিসাগর মহকুমা হাসপাতাল এবং সিপাহীজলা জেলার দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উত্তর জেলার আনন্দবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ধলাই জেলার মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং দক্ষিণ জেলার মনুবাজার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রকে দেওয়া হবে। উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে আরও 9টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কেনা হয়েছিল। বিজেপি আইপিএফটি জোট সরকারের 4 বছর পূর্তিকে সামনে রেখে আজ আগরতলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর নেতৃত্বে খয়রপুরে অনুরূপ বাইক র্যালি সংগঠিত করা হয়। ক্রিকেট রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় প্রথম দিনে পাঞ্জাবকে জবাব দিচ্ছে ত্রিপুরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে 7 কোটি উইকেট হারিয়ে 127 রান তুলতে সক্ষম হয়। অধিনায়ক কেবি পবন 59 রান করেন। পাঞ্জাবের বলতেজ সিং 33 রানে 5টি উইকেট পায়। জবাবে পাঞ্জাব প্রথম ইনিংসে প্রথম দিনে শেষে 7 উইকেট হারিয়ে 79 রান সংগ্রহ করে। রাজ্য দলে মণিশঙ্কর মুরা সিং 25 রানে 5 উইকেট ছিনিয়ে নেয়। আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসসিআরটির উদ্যোগে আজ থেকে
সভাপতিত্বে আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিনের বিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্ব ভারতকে একটি উৎপাদনের শক্তি হিসেবে দেখছে এবং ভারতের মেক ইন ইন্ডিয়ার অসীম সম্ভাবনা রয়েছে। রঞ্জি ট্রফির চার দিনের খেলায় প্রথম দিনে পাঞ্জাবকে জবাব দিচ্ছে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।